আপনারা গাড়িগুলা দেখেননি মুসলমান যাই না হিন্দুইটা ও যে খাইতে যাইতরা ইগুরর বিচার ব্যবস্থাই হামসায়াত নাইনি যে হামসায়ার ছেলেরা উপযুক্ত ছেলেরা যে হামসায়াত থাকি গাড়িগুলা সাজাইয়া পিকনিকর নামে মূর্তি বুজাত পারুইয়া যায় ই বাবা মার কি ইজ্জত নাই যে এর বিরিয়া গরো জায়গা দে প্রকৃত যদি মুসলমান বাপ হয় মা হয় তাহলে এই সন্তানের গরো জায়গা দিত নাই সামাজিক ব্যবস্থায় অ্যাকশন নিয়া এর সাজাব দিয়া রীতিমতোভাবে গড় ছাড়া করার চেষ্টা নিব এক হামসায়াতিলা ঘটনা ঘটলে বাকি হামসায়া ঠিক হইব ও তার লাগি আল্লাহ দত্তর ফরমান কুয়ান বুসাকুম ওয়াহলিকুম তুমি বাস তোমরা বাসো আর তোমরা সন্তান সন্ততিরে বাঁচাও যে মানুষ ওই সুরার তফসির লাস্ট ছয় ঘন্টা করলেও শেষ নাই লাস্ট আয়াতর মধ্যে গিয়ে আজিলে এই মাত পরিষ্কার আই যায় আল্লাহ কামুল হাকিমিনে শেষ আয়াতর মধ্যে ঘোষণা করছেন কি শেষ আয়াতর আগে পাক পরবর্তীগারে আলমে ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ও মাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ও আয়াতর তফসির রীতিমতো করে দিলে ওই সব পরিষ্কার হয়ে যায় শুধু তুমি তোমার সন্তান নয় তুমি তোমার সন্তান সম্পদ সমুদ্র হইয়া তাহবায় জাহান্নামি তাই আমার ভাই হল বাবা হল তফসিরের মাধ্যম দিয়ে মাতকান আনছি আসল উদ্দেশ্য ইয়া তাহলো সেই প্রথা আমরার মাঝে বন্ধ করে দেওয়া আরে যদি সুনডরির রাস্তার মাঝে দিয়া কোনো পিকনিক মুসলমানের গাড়ি যায় ও জরুরত ইয়া তাহলো সুনডরি হামসায়ার মানুষ দাসগামের মুখে মোকাবিলা হইয়া গাড়ি গেলে দাসগামের মুসলমান মানুষ জাতুয়ার মাঝে দিয়া গাড়ি গেলে জাতুয়ার মুসলমান মানুষ ওরা আপনার আখাইয়া সামনে পড়িয়া আপনার গাড়ি আট বন্ধ করিয়া জিজ্ঞাসা করতো আরে তুমি মুসলমান না ও মুসলমান যখন বলবো আমি মুসলমান তুমি মুসলমানের ছেলে আমাদের বাড়ির সম্মুখ দিয়া ইসলাম বিপক্ষ ইসলাম পরিপন্থী কাজ মূর্তি মূর্তি পূজার কাজ ইহুদ নাসারার চরিত্র সেই চরিত্রই মুসলমান রূপে মুসলমান নামদারী ব্যক্তি তুমি এদিকে যাইতে পারবে না যদি ওলা রাস্তার মাঝে মুসলমানে গাড়ি আটকাইয়া এই জাতীয় মুসলমানরে কিছু চোর তামাশা দিতে পারে অবশ্য পরবর্তী দিন দেখবাই রাস্তায় আর পিকনিকের গাড়ি চলবে না আমরা মনে মনে